দি ডেইলি এডুকেশনে আপনাকে স্বাগতম। দশম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর, বাংলা অংশের সাহিত্য বিষয়ক প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর। কবর নাটকটির লেখক, এখানে চারটি অপশন আছে, জসীমউদ্দিন, মুনির চৌধুরী, নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল রায়। উত্তরটি হচ্ছে মুনির চৌধুরী। ব্যাখ্যা, কবর নাটকের রচয়িতা নাট্যকার মুনির চৌধুরী। 1952 ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নাটকটি রচিত। পক্ষান্তরে কবর কবিতাটির রচয়িতা জসীমউদ্দিন। 2, বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? অপশন ছিল চারটি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণু দে, সুধীরচন্দ্র দত্ত, বুদ্ধদেব বসু। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যা, টিএস এলিয়টের কবিতা বাংলায় প্রথম অনুবাদ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া কবি বুদ্ধদেব বসু ও টিএস এলিয়টের কবিতা বাংলায় অনুবাদ করেন। 3, শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত। অপশনগুলো হচ্ছে কবিতার নাম, গল্প সংকলনের নাম, উপন্যাসের নাম, কাব্য সংকলনের নাম। উত্তরটি হচ্ছে উপন্যাসের নাম। ব্যাখ্যা, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এর প্রধান চরিত্র হল অমিত, লাবণ্য, কেতকী রায়। রবীন্দ্রনাথ রচিত গল্প সংকলনের নাম গল্পগুচ্ছ, কাব্য সংকলনের নাম সঞ্চয়িতা। 4, কোয়েশ্চন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? অপশনগুলো হচ্ছে শামসুর রহমান, আলতাফ মাহমুদ, হাসান হাফিজুর রহমান, আব্দুল গাফফার চৌধুরী। উত্তরটি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ব্যাখ্যা, 1952 সালের ভাষা আন্দোলন এর প্রতিক্রিয়ায় গানটি রচনা করেছেন তখনকার তরুণ সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী। 5, বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? অপশনগুলো হচ্ছে কেশবচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, মাওলানা আকরম খাঁ। উত্তর হচ্ছে গিরিশচন্দ্র সেন। ব্যাখ্যা, বাংলায় কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক হলেন বাই গিরিশচন্দ্র সেন। তিনি 1886 সালে কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেন। বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। বাংলা এর ব্যাকরণ বিষয়ক প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর। 6, কোয়েশ্চেন, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে, আরবি ভাষা হতে, দেশি ভাষা হতে, ওলন্দাজ ভাষা হতে। উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষা হতে। ব্যাখ্যা, আলপিন, আলমারি, গুদাম, পাউরুটি, বালতি, এরকম শতাধিক বা তার বেশি পর্তুগিজ শব্দ রয়েছে বাংলা ভাষায়। 7, কোশ্চেনটি ছিল শুদ্ধ বানান কোনটি? চারটি অপশন ছিল, এর মধ্যে মুমূর্ষ বানানটি শুদ্ধ। মুমূর্ষ বানানটি হচ্ছে ময়ূর্ষকারে মু, ময়দীর্ঘকারে মু, মূর্ধন্য শয় রেফ, রস্য উকার, মুমূর্ষ। 8, গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? এখানে চারটি অপশন, সব পড়া, মরা দাহ, সব দাহ, সব মরা। উত্তরটি হচ্ছে সব দাহ। ব্যাখ্যা, তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ একত্র করলে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়। যেমন সব পোড়া, এখানে সব হচ্ছে তৎসম শব্দ এবং পোড়া হচ্ছে দেশীয় শব্দ। মরা দাহ, মরা হচ্ছে দেশি শব্দ এবং দাহ হচ্ছে তৎসম শব্দ। সব দাহ, সব হচ্ছে তৎসম শব্দ এবং দাহ হচ্ছে তৎসম শব্দ। সব মরা, সব হচ্ছে তৎসম শব্দ এবং মরা হচ্ছে দেশি শব্দ, এজন্য উত্তরটি হচ্ছে সব দাহ। 9, যে প্রশ্নটি সেটি হচ্ছে রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কর। এখানে চারটি অপশন ছিল, রত্না যোগ কর, রত্ন যোগ কার, রত্না যোগ আকর, রত্ন যোগ আকর। উত্তরটি ছিল রত্ন যোগ আকর। ব্যাখ্যা, রত্ন যোগ আকর মানে রত্নাকর। এখানে সরেও এবং সরে আ মিলে আ হয়েছে, এটি স্বরসন্ধির উদাহরণ। 10, শুদ্ধ বাক্য কোনটি? দুর্বল বশত অনাতিনি বসে পড়ল, দুর্বলতা বশত অনাতিনি বসে পড়ল, দুর্বলতা বশত অনাতা বসে পড়ল, দুর্বল বশত অনাতা বসে পড়ল। উত্তরটি হবে দুর্বলতা বশত অনাতা বসে পড়ল। ব্যাখ্যা হচ্ছে অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ অনাতা, বর্তমান বানান রীতি অনুসারে শব্দের শেষে অনুস্বার বসে না, তাই দুর্বলতা বশত এর শুদ্ধ রূপ দুর্বলতা বশত, এজন্য উত্তরটি হচ্ছে দুর্বলতা বশত অনাতা বসে পড়ল। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
অপশনগুলো হচ্ছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, চাল না চুলু ঢেকি না কুলু, সাপও মরে লাঠিও না ভাঙে, বোঝার উপর শাকের আটি। উত্তরটি হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। ব্যাখ্যা: কারো পৌষ মাস, কারো সর্বনাশ, অর্থ হচ্ছে কারো সুদিন, কারো দুর্দিন। চাল না চুলু ঢেকি না কুলু, নিতান্ত গরিবর্তে এটি ব্যবহৃত হয়। সাপও মরে লাঠিও না ভাঙে, উভয় কুল রক্ষা। 12 নম্বর প্রশ্নটি ছিল, ক্রিয়াপদ এর মূল অংশকে বলা হয়, চারটি অপশন ছিল বিভক্তি, ধাতু, প্রত্যয়, কৃত। উত্তরটি হচ্ছে ধাতু। ব্যাখ্যা: ক্রিয়ার মূল অংশ হল ধাতু। ধাতু বা শব্দের সাথে বিভক্তিমূলক বর্ণ বা বর্ণ সমষ্টি হল প্রত্যয়। প্রত্যয় দুই ধরনের, কৃত প্রত্যয় এবং তদিত প্রত্যয়। 13 নম্বর যে কোয়েশ্চেনটি, সেটি হলো কোন দ্বিরক্তি শব্দ জুটি বহুবচন সংকেত করে। চারটি অপশন হচ্ছে পাকা পাকা আম, চিচি কি করছো, নরম নরম হাত, উড়ু উড়ু মন। উত্তরটি হচ্ছে পাকা পাকা আম। ব্যাখ্যা: উড়ু উড়ু সামান্যতা নির্দেশক, পাকা পাকা বহুবচন নির্দেশক, চিচি ভাবের গভীরতা নির্দেশক, নরম নরম তীব্রতা বিষয়ক। এজন্য উত্তরটি হচ্ছে পাকা পাকা আম। পাকা পাকা আম শব্দটি বহুবচন সংকেত করছে। 14 নম্বর কোয়েশ্চেনটি, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা। চারটি অপশনের মধ্যে হচ্ছে অগ্রপথিক, বিদ্রোহী, প্রলয় উল্লাস, ধূমকেতু। উত্তরটি হচ্ছে প্রলয় উল্লাস। ব্যাখ্যা: অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা আছে। বিদ্রোহী অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। 15, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক। এখানে চারটি অপশন ছিল, যত গর্জে তত বৃষ্টি হয় না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, নাচতে না জানলে উঠোন ভাঙা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। উত্তরটি হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? অপশনগুলো ছিল, তিনি সমাজের মাথা, মাথা খাটিয়ে কাজ করবে, লজ্জায় আমার মাথা কাটা গেল, মাথা নেই তার মাথা ব্যথা। উত্তরটি হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে, অর্থাৎ এখানে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে। 17 নম্বর কোয়েশ্চেন, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিখুঁত, আনমনা, অবহেলা, নিমরাজি। নিমরাজি শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এবং এটি হচ্ছে ফার্সি উপসর্গ। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি তদ্ভব শব্দ? অপশন চারটি হচ্ছে চাঁদ, সূর্য, নক্ষত্র, গগন। উত্তরটি হচ্ছে চাঁদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অপশনটি সক্রিয় করুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ডেইলি এডুকেশন।